আসসালামু আলাইকুম। আজকে আমার এখানে তৃতীয় ক্লাস। আজকে আমি যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এর আগের দুটো ক্লাসে আমরা দু ধরনের অ্যানিমিয়া পড়েছিলাম। একটা হচ্ছে থ্যালাসিমিয়া, যেখানে কি ছিল যে বোন মেরোতে জেনেটিক অ্যাবনর্মালিটির কারণে আরবিসিগুলো তৈরি হচ্ছিল, বাট ইট ওয়াজ অ্যাবনর্মাল, সো ইট ওয়াজ ডিস্ট্রয়েড, আর্লি ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল, সেই অ্যানিমিয়া পড়েছিলাম। এরপর একটা অ্যানিমিয়া পড়েছিলাম যেখানে আমাদের বোন মেরোটা ভালো ছিল, কিন্তু বোন মেরোতে যে আরবিসটা তৈরি হবে সেই তৈরির জন্য যে আয়রনটা দরকার ছিল, সেই আয়রনটা না থাকার কারণে আমাদের একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে। আজকে আমরা পড়বো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যেখানে আমাদের বোন ম্যারোটা অ্যাবনর্মাল, বোন ম্যারোটা অ্যাবনর্মাল হওয়ার কারণে যে অ্যানিমিয়াটা হয় এটা হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আমাদের এমবিবিএস লেভেলদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা ভাইভাতে জিজ্ঞেস করে, রিটেনে আসে, এমনকি লং কেসও থাকে। যদি নতুন সিলেবাসে যারা পরীক্ষা দেবেন, যারা সেটাতে আছেন, তাদের হয়তো পিডিয়াট্রিক্সে থাকবে না, কিন্তু অ্যাডাল্ট মেডিসিন অনেক সময় থাকে। আর যারা পুরো সিলেবাসে থাকবেন তাদের অনেক সময় লং কেসে থাকে। আর নতুন সিলেবাসে যারা আছেন তাদেরকে যদিও লং কেসে আমরা দিই না, বাট এটা শর্ট কেসেও আসতে পারে, ভায়াবাতে আসতে পারে, অস্পিতে আসতে পারে, রিটেনে তো হর হামেশাই আসে। কেমন, সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি। হলমার্ক অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কি? ইটস দ্য প্যানসাইটোপেনিয়া ডিউ টু হাইপোপ্লাসিয়া অর অ্যাপ্লাসিয়া অফ দ্য বোন ম্যারো। Pancytopenia refers to reduction below normal values of all three peripheral blood units. তার মানে কি, বোন ম্যারোতে আমার ম্যারো অ্যাপ্লাসিয়া অথবা হাইপারপ্লাসিয়া, অ্যাপ্লাসিয়া মানে কমপ্লিট ডিস্ট্রাকশন, কমপ্লিট অ্যাবসেন্স বলতে পারি আমরা, অ্যাবসেন্স অফ ডিস্ট্রাকশন অফ দ্য ম্যারো, অথবা যে পরিমাণে থাকা দরকার তার চেয়ে যদি কম পরিমাণে থাকে অর্থাৎ হাইপোপ্লাসিয়া হয়, তাহলে সেটা হচ্ছে বোন ম্যারো হাইপোপ্লাসিয়া। এই হাইপোপ্লাসিয়া হওয়ার জন্য যখন বোন ম্যারো থেকে, তো আমাদের তিন ধরনের সেল হচ্ছে ক্রিয়েট হচ্ছে, একটা আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট, যখন তিনটে আমাদের রিডাকশন হয়ে যাচ্ছে বিলো দ্য নর্মাল ভ্যালু, তখন তাকে আমরা বলছি প্যানসাইটোপেনিয়া। তো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কি থাকবে, এখানে হাইপোপ্লাসিয়া আর অ্যাপ্লাসিয়া অফ দ্য বোন ম্যারো থাকবে, এবং এইটার কারণে ব্লাডে আমরা প্যানসাইটোপেনিয়া পাচ্ছি। প্যানসাইটোপেনিয়ার যে হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কিন্তু দু ধরনের, একটা কনজেনিটাল যেমন ফ্যানকোনিজ অ্যানিমিয়া, এটা একটা এক্সাম্পল, আর হচ্ছে অ্যাকুয়ার্ড। আমরা যারা এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিব তাদের জন্য মেইনলি আমরা অ্যাকোয়ার্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা আজকে আমরা পড়বো। কনজেনিটাল যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া সেটা আমাদের গ্র্যাজুয়েশন লেভেলে লাগবে না। কেউ যদি আমরা হিমাটোলজিতে পোস্ট গ্র্যাজুয়েশন করতে চাই, শুধুমাত্র সেই ক্ষেত্রে আমাদের এটা লাগবে, পড়তে হবে। সুতরাং আমরা আজকে যে টপিকটা পড়াবো এখন অনওয়ার্ড, সেটা মেইনলি আমরা ফোকাস করছি অ্যাকোয়ার্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। কেমন, আচ্ছা, এখন এটা পড়ার আগে আমরা একটু হিমাটোপয়েসিসটা আবার ঘুরে আসি, কারণ হিমাটোপয়েসিসের এই ছবিটা যদি আমরা বুঝতে পারি, তাহলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় বলি, আইটিপি বলি, বা লিউকেমিয়ায় বলি, যেটাই বলি না কেন, প্রত্যেকটার ক্লিনিক্যাল ফিচার, প্রত্যেকটার ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট মানে একদম অঙ্কের মতো ছকে কাটা। কেমন, সুতরাং এইটা নিয়ে আমাদের তখন আর চিন্তা করতে হবে না। তাহলে আমরা যদি দেখি যে নর্মালি আমাদের যখন একটা ব্লাড সেল কিভাবে তৈরি হয়, আমাদের প্রত্যেকের বোন ম্যারোতে মাল্টিপোটেন্ট স্টেম সেল থাকে, সেখান থেকে দুটো লিনিয়েজ আসে, একটা মায়েলয়েড সিরিজ, একটা লিম্ফয়েড সিরিজ। লিম্ফয়েড সিরিজ থেকে আসছে কোনটা, লিম্ফয়েড সিরিজ থেকে আসছে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এনকে সেল এন্ড প্লাজমা সেল। আর মায়েলয়েড প্রোজেনিটর থেকে আবার তিনটা মাদার সেল বের হয়, একটা মেগাক্যারিওসাইট, যেখান থেকে আসছে প্লাটিলেট, একটা ইরিথ্রোব্লাস্ট, যেটা থেকে আসছে বিভিন্ন স্টেজের মাধ্যমে, যে আর্লি নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট, আলটিমেটলি রেটিকুলোসাইট পার হয়ে তৈরি হচ্ছে আরবিসি। আর মাইলোব্লাস্ট থেকে আসছে মনোসাইট, নিউট্রোফিল, ব্যাজোফিল, নিউসিল। আমরা যখন থ্যালাসেমিয়া পড়েছিলাম তখন আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে থ্যালাসেমিয়াতে কি হয়, ইরাইথ্রোব্লাস্ট যে সিরিজ, এইখানে একটা জেনেটিক অ্যাবনর্মালিটির কারণে আমাদের অ্যাবনর্মাল আরবিসি তৈরি হয়, যার কারণে আমাদের থ্যালাসেমিয়াটা হচ্ছে। আর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কি ছিল, দেখো তখন কিন্তু এই ইরাইথ্রোব্লাস্ট গুলো নর্মাল ছিল, এদের কোনো সমস্যা নেই, কোথাও কোনো প্রবলেম ছিল না, বাট ইরাইথ্রোব্লাস্ট থেকে যখন আরবিসিটা ফর্ম হবে, তখন যে আয়রনটা এখানে ইনকর্পোরেশন হওয়ার কথা ছিল নর্মাল হিমোগ্লোবিন প্রডিউস করার জন্য, সেটা না হওয়াতে তখন আমার আরবিসি গুলো ছোট হয়ে গেছিল। তাহলে ওই দুটো অ্যানিমিয়া ছিল শুধুমাত্র এইখান এখানকার প্রবলেম। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কি হয়, এই যে আমাদের বিগ বস মাল্টিপোটেন্ট স্টেম সেল, এইটাই অ্যাপ্লাসিয়া হয়ে যায়। তাহলে বিগ বস যদি না থাকে, তাহলে কি বিগ বসের কারখানা চলবে? সো বিগ বসের কারখানা ফেল করে, যার কারণে কি হয়, যদি এইখানে আমার কোনো কিছু অ্যাবনর্মালিটি হয়, তাহলে আমাদের লিম্ফয়েড প্রোজেনিটর হবে না, সো অল দ্য লিম্ফোসাইটস উইল বি অ্যাবসেন্ট, আর মায়েলয়েড প্রোজেনিটর থাকবে না, সুতরাং আমার প্লাটিলেট থাকবে না, আমার আরবিসিও থাকবে না, আমার ডব্লিউবিসি, অন্যান্য যে ডব্লিউবিসি গুলো ছিল সেগুলো থাকবে। তার মানে কি, শুধু নাই নাই নাই, আমাদের দেশের মতো অবস্থা অনেকটা, তাই না? আমরা যখন বলি আমাদের দেশে কিছু নাই, তো কোনো কিছুই থাকবে না, এইটুকুই মনে রাখতে হবে যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কোনো কিছুই থাকবে না। এখন এই যে মাল্টিপোটেন্ট স্টেম সেলটা আমি বলছি যে এটা অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, সে কোনো কিছু প্রোডিউস করতে পারছে না, কেন পারছে না, আমি তো পারছি,
আপনারা তো পারছেন, তাহলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার বাচ্চারা কেন পারছে না? সেই প্যাথোজেনেসিসটা কি? সেই প্যাথোজেনেসিসটা হচ্ছে এই যে স্টেম সেলটা থাকে এই বিভিন্ন রকম, অ্যাকর্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে বলছি কিন্তু, হ্যাঁ, বিভিন্ন রকম এনভায়রনমেন্টাল ইনসাল্ট থাকে, সেই ইনসাল্টের কারণে তার এই যে জেনেটিক্যালি অল্টারেশন হয়। জেনেটিক্যালি অল্টারেশনে যখনই হয় তখন তার মধ্যে দুটো এফেক্ট হয়, একটা হচ্ছে তার প্রলিফারেটিভ এবং ডিফারেন্সিয়েটিভ ক্যাপাসিটি, তার মানে বড় হওয়া, প্রলিফারেশন মানে সাইজে বড় হওয়া, এবং ডিফারেন্সিয়েট যে হবে প্রলিফারেশন হচ্ছে তা, এবং ডিফারেন্সিয়েশনটা হচ্ছে এই যে বিভিন্ন রকম সেলে সে পরিণত হচ্ছে, প্রথমে মায়েলয়ার লিম্ফয়েডে ভাগ হচ্ছে, এবার মায়েলয়ার থেকে প্লাটিলেট, আরবিসি, ডব্লিউবিসি হচ্ছে, এই যে ডিফারেন্ট হওয়ার ব্যাপারটা, এই ক্যাপাসিটিটা তার রিডিউস হয়ে যায়। সো আমাদের সেল এমনিতে রিডিউস হবে, প্লাস এই স্টেম সেলের মধ্যে কি হয়, নানান ধরনের অ্যান্টিজেন এক্সপ্রেসেস নিউ অ্যান্টিজেন, এই নিউ অ্যান্টিজেনটা এই যে আসছে, এই নিউ অ্যান্টিজেন যখনই আসে তখন তার এই সেলকে কেউ চিনতে পারছে না, তখন আমাদের টি লিম্ফোসাইট যেগুলো ছিল এতদিন নর্মাল আমার টি লিম্ফোসাইট, সেগুলো সে করে কি, এগুলোকে ডিস্ট্রয় করে ফেলে। সো আলটিমেটলি অল দ্য ইফেক্ট কি হচ্ছে, যে অল দ্য ইফেক্ট মানে হচ্ছে আমার ম্যারো অ্যাপ্লাসিয়া হচ্ছে, আমার স্টেম সেলটাই ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার একটু আগের স্লাইডে আসি। আগের স্লাইডে এই যে ডিস্ট্রয় হয়ে গেল, তাহলে এখন যদি আমার এখানে মেগা ক্যারোসাইট তৈরি না হয় তাহলে আমার শরীরে কি হবে, প্লাটিলেট কমে যাবে, তাহলে সিবিসি যদি আমি করি আমি প্লাটিলেট কম পাবো, তাই না? তাহলে আমরা ইনভেস্টিগেশন শিখে ফেললাম একটা, আচ্ছা, এবং এই প্লাটিলেট যেহেতু কমে যাচ্ছে, প্লাটিলেট কাজ হচ্ছে আমাদের শরীরে ব্লিডিং টেন্ডেন্সিকে প্রিভেন্ট করা, তো প্লাটিলেট নাই ব্লিডিং হবে, তাহলে ক্লিনিক্যালি আমি কি পাবো, ব্লিডিং পাবো, তাহলে ক্লিনিক্যাল ফিচার একটা শেখা হয়ে গেল, খুব ইজি। ইরাথ্রোব্লাস্ট তৈরি হচ্ছে না, আমার আরবিসি কম, সো আরবিসি যখন কম সিবিসি তো আমি হিমোগ্লোবিন আরবিসি দুটোই কম পাচ্ছি, এবং সেখানে কি হবে, আরবিসি কম হওয়াতে আমি ক্লিনিক্যালি অ্যানিমিয়া পাচ্ছি। মায়েলোব্লাস্ট নাই, আমার এই যে মায়েলয়েড প্রোজেক্ট সেল নাই, মায়েলোব্লাস্ট নাই, সো আমার অল দ্য সেলস উইল বি রিডিউস, তাহলে সিবিসি তে আমি ডব্লিউবিসিও কম পাবো, তাই না? এবং ডব্লিউবিসি যদি শরীরে কম থাকে, ডব্লিউবিসি হচ্ছে আমাদের শরীরের পুলিশ, তারা আমাদের শরীরকে বিভিন্ন রোগ শোক থেকে রক্ষা করে, তো যখনই ডব্লিউবিসিটা কমে গেল আমাদের শরীরে ইমিউনিটি কমে গেল, এবং যত রকম জার্মস আছে তারা মোটামুটি এসে আমাদের শরীরে বাধা বাজবে, সো আমাদের শরীরে মাল্টিপল ইনফেকশন হবে। সেম একই কথা, লিম্ফয়েড প্রজেনিটর সেল থাকবে না, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট থাকছে না, ইমিউনিটি কমে যাচ্ছে, আমাদের শরীরে ইনফেকশন হচ্ছে। এই যে আমি শুধু কমে যাচ্ছে বললাম, আমি কিন্তু একটা জায়গায় বলি নাই যে এগুলো একটাও অ্যাবনর্মালি ক্রিয়েট হবে, তার মানে কি, যদি এই বাচ্চাগুলোকে আমি সিবিসি করছি, আমার সব কম কম আসলো, এবং এই বাচ্চাকে যখন আমি পেরিফেরাল ব্লাড ফিল দিব, সিবিসি হচ্ছে কাউন্ট, সিবিসি মানে কি, কমপ্লিট ব্লাড কাউন্ট, তার মানে এখানে আমি শুধু সংখ্যার কথা বলবো। পরীক্ষার সময় আমরা খুব কমন মিস্টেক করি, রিটেনও খাতা দেখার সময় আমরা দেখি যে অনেক সময় সিবিসির মধ্যে পিভিএফ এর ফাইন্ডিংস ঢুকে যাচ্ছে, মানে সরি মানে পেরিফেরাল ব্লাড ফিল, আবার পেরিফেরাল ব্লাড ফিল এর মধ্যে সিবিসি ফাইন্ডিংসটা স্টুডেন্টরা ভুলে লিখে ফেলে। সোজা একটা জিনিস মনে রাখতে হবে, কমপ্লিট ব্লাড কাউন্ট মানে ওটা ইনক্রিজ না ডিক্রিজ, শুধু এই কথাটা আমরা বলবো, নর্মাল থাকবে ইনক্রিজ নাকি ডিক্রিজ, আর পেরিফেরাল ব্লাড ফিল হচ্ছে আমাকে চেহারা দেখাবে, তো ওইখানে সংখ্যা বাড়বে কি কমবে এটা নিয়ে আমি একটা কথাও বলবো না, আমরা ওখানে শুধু চেহারা কেমন হবে। তাহলে যদি আমি চেহারার কথাই বলি, এই যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া প্যাথোজেনেসিসটা আমরা পড়লাম এতক্ষণ, এখানে কিন্তু একটা জায়গাও আমরা বলি নাই যে এখানে প্লাটিলেট বা ডব্লিউবিসি বা আরবিসিটা অ্যাবনর্মাল হবে। সুতরাং পেরিফেরাল ব্লাড ফিল যখন আমরা করব তখন কিন্তু প্রত্যেকের চেহারা আমরা নর্মাল পাবো, আরবিসিও নর্মাল পাবো, ডব্লিউবিসিও নর্মাল পাবো, প্লাটিলেট চেহারা নর্মাল থাকবে, কিন্তু কাউন্টটা যখন করছি তখন দেয়ার উইল বি সিভিয়ার রিডাকশন অফ দ্য ব্লাড কাউন্টস। কেমন, এইটুকু যদি মাথায় আমরা ঝুঁকাতে পারি তাহলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া তার পড়ার কিছুই নেই, অ্যাকচুয়ালি কিছুই করার নেই, কারণ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ট্রিটমেন্ট সম্পর্কে এমবিবিএস লেভেলে খুব ডিটেলসে জিজ্ঞেস করে না, কারণ এটা মেইনলি আসলে ট্রিটেড বাই হিমাটোলজিস্ট। আমরা চাই কি, একটা এমবিবিএস পাস করা যে ছেলেটা বা মেয়েটা ডক্টর হচ্ছে এমবিবিএস করা, সে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া চিনতে পারবে ক্লিনিক্যালি, এবং সে যে রিলেটেড ইনভেস্টিগেশন গুলো জানবে, এবং ইনভেস্টিগেশন গুলো দেখে সে একটা কমপ্লিট সে একটা কনক্লুশনে পৌঁছাবে যে হ্যাঁ দিস ইজ দ্য কেস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এবং অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ইউজুয়ালি হিমাটোলজিস্টের ট্রিটমেন্ট করে। সো ট্রিটমেন্টটা মোটামুটি একটু জানা থাকতে হবে টু কাউন্সিল দ্য প্যারেন্টস, যে কোনো ডিজিজ পড়ার সময় বা যে কোনো ডিজিজ পড়া না অ্যাকচুয়ালি এক্সামিনারদের জন্য, যে কোনো ডিজিজ যখন আমরা ধরি আমরা চিন্তা করি যে একটা এমবিবিএস ডক্টরকে কতটুকু জানতে হবে, একটা স্টুডেন্ট যদি পরীক্ষার সময় সেটুকু জানে তাহলে কিন্তু চলবে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ট্রিটমেন্টটা ডিটেলসে লাগবে না, এই ছকটা যদি আমরা পারি আমরা তাহলে ক্লিনিক্যাল ফিচারও বলতে পারবো, আমরা ইনভেস্টিগেশনও বলতে পারবো, এবং ইনভেস্টিগেশনের ফাইন্ডিংস এর ইনফারেন্স গুলো টানতে পারবো, তাহলে কিন্তু আমাদের পড়া শেখানি শেষ। তাহলে আসি আমরা পরবর্তীতে, আচ্ছা, ইটিওলজি, এই যে আমি এনভায়রনমেন্টাল ইনসাল্ট বলছিলাম, তাহলে কি কি ইনসাল্ট হতে পারে? আনফর্চুনেটলি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে বেশিরভাগই ইডিওপ্যাথিক, অর্থাৎ অনেক সময় আমরা কোনো ইনসাল্টিং এজেন্টই খুঁজে পাই না, তবে কিছু কিছু এজেন্টের সাথে একটু অ্যাসোসিয়েশন পাওয়া গেছে। কি কি আসি, একটা হচ্ছে ভাইরাল ইনফেকশন, যেমন সিএমভি, তারপরে এপস্টিন বার ভাইরাস,
তারপর হচ্ছে হেপাটাইটিস বি আর সি ভাইরাস, এইচআইভি, এইসব ইনফেকশন যদি হয় তার পরবর্তীতে লেট কমপ্লিকেশন হিসেবে কখনো কখনো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। এরপর আছে হচ্ছে রেডিয়েশন অ্যান্ড কেমিক্যালস। রেডিয়েশন অ্যান্ড কেমিক্যালস এর মধ্যে কি কি আছে? বেনজিন, ইনসেকটিসাইডস, হেভি মেটালস, এগুলো। তার মানে কি, এই যে ইনসেকটিসাইডস কারা ইউজ করে? কৃষক যারা, তাই না? সুতরাং যে বাচ্চাটা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড একটা কৃষক ফ্যামিলি থেকে উঠে আসছে, বা অনেক সময় 12-13 বছরের বাচ্চারা নিজেরাও কিন্তু বাবাকে হেল্প করে, তাদের ক্ষেত্রে এটা একটা রিস্ক ফ্যাক্টর থাকে। যারা পেন্টিং এর কাজ করছে, যে বিল্ডিং রং করছে, তারা হেভি মেটালস দিয়ে কাজ করে, তো তাদেরও কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হওয়ার একটা চান্স থাকে। আচ্ছা, এরপরে আসছি ভাইরাল ইনফেকশন কালো তো আছে, বা সে ড্রাগস। কেমন ড্রাগস এর ক্ষেত্রে ইডিওসিনক্রেটিক রিয়াকশন হতে পারে কি কি ক্ষেত্রে? অ্যান্টি এপিলেপটিক্স, তার মানে যে বাচ্চাগুলো এপিলেপসি আছে এবং যাদেরকে আমরা অ্যান্টি কনভালসেন্ট দিব তাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড কাউন্টস আমাদের ফলো আপে রাখতে হয়। অ্যান্টি এপিলেপটিক্স আছে ফেনাইল বিউটাজোন, সালফোনামাইড, এনএসআইডি অ্যান্ড ক্লোরামফেনিকল। কেমন, আচ্ছা এবার আসি ইফেক্ট, যেটা একটু আগে বলছিলাম সেটাকে আবার সংক্ষেপে লিখেছি। দেখো যে বোন ম্যারোতে ইরিথ্রোপোয়েসিস কি হচ্ছে? ডিক্রিজড। সো ব্লাডে আমি কি পাচ্ছি? ডিক্রিজ আরবিসি, কমপ্লিট ব্লাড কাউন্টে। তো ক্লিনিক্যালি আমি পাবো অ্যানিমিয়া, তার মানে এই বাচ্চাটা কি করবে? এই বাচ্চাটা অ্যানিমিয়ার ফিচার নিয়ে আমাদের কাছে আসবে। আচ্ছা, এরপর আছে আসলে হচ্ছে গ্র্যানুলোপয়েসিস। গ্র্যানুলোপয়েসিসটা কি হচ্ছে? গ্র্যানুলোপয়েসিস উইল বি ডিক্রিজড অলসো, তাই না? আচ্ছা, গ্র্যানুলোপয়েসিস ডিক্রিজ মানে আমার ডব্লিউবিসি ডিক্রিজড, ডব্লিউবিসি ডিক্রিজ মানে আমার ইনক্রিজড ইনফেকশন। সো ইনফেকশনের জন্য কমন যে সিমটম, ফিভার নিয়ে বাচ্চা আমার কাছে আসবে। আচ্ছা, আবার মেগাক্যারিওপয়েসিস, মেগাক্যারিওপয়েসিস যদি রিডিউসড হয় তাহলে আমাদের ব্লাডে কি হচ্ছে? দেয়ার উইল বি প্লাটিলেট উইল বি ডিক্রিজ অ্যান্ড দেয়ার উইল বি ব্লিডিং ম্যানিফেস্টেশন। তাহলে পরীক্ষার সময় যদি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্লিনিক্যাল ফিচার আসে তাহলে অ্যানিমিয়ার কয়েকটা ফিচার লিখবো, ইনফেকশনের জন্য ফিভার লিখে দিব, কয়েকটা ইনফেকশনের নাম লিখে দিব, আর ব্লিডিং যত জায়গা থেকে ব্লিডিং হতে পারে সবগুলো ব্লিডিং এর যদি একটা একটা করে নাম লিখে ফেলি এক পৃষ্ঠা জুড়ে কিন্তু আমাদের ক্লিনিক্যাল ফিচারই লেখা হয়ে যাবে। সারা নাম্বার না যে দাবি কোথায়, তাই না? তো এটা খুব ইজি। আচ্ছা, তাহলে ক্লিনিক্যাল ফিচার আসি, সেম কথাই বারবার রিপিটেশন। কি কি? একটা হচ্ছে যেটা আমি বলেছিলাম সেকেন্ড ক্লাসে বলেছিলাম যে অ্যানিমিয়ার ক্লিনিক্যাল ফিচার কি কি, একটা হচ্ছে মডারেট টু সিভিয়ার প্যালর। আচ্ছা, কোনো কোনো জায়গায় মাইল্ড প্যালর হবে, বাট একটা কথা আমরা মনে রাখবো, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নিয়ে যে বাচ্চা আসে সে কিন্তু মাইল্ড অ্যানিমিয়া নিয়ে আসবে না, সে মডারেট টু সিভিয়ার প্যালর হবে। কারণ ইরিথ্রোপয়েসিস এত সিভিয়ারলি ডিপ্রেসড হয় যে বেশিরভাগ সময় আসলে বাচ্চারা সিভিয়ার প্যালর নিয়ে আমাদের কাছে আসে ক্লিনিক্যালি যখন তারা আমাদের কাছে প্রেজেন্ট করে, এবং যখন আমরা সিবিসি করে দেখা যায় যে হিমোগ্লোবিনটা 3-4 এরকম হয়ে যায়। কেমন, তারপর কি হয়, স্লিপিনেস, তারপর ইরিটেবিলিটি, এক্সারসাইজ ইনটলারেন্স, যেহেতু বাচ্চা খুব টায়ার্ড থাকে, অ্যান্ড সিভিয়ার অ্যানিমিয়া মে লিড টু হার্ট ফেলিওর। এবং এটা অফেন হয় যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার বাচ্চা আমাদের কাছে হার্ট ফেলিওর বা ইম্পেন্ডিং হার্ট ফেলিওর নিয়ে আসে। সুতরাং যেটা আমি এর আগের ক্লাসেও বলেছিলাম যে কোনো বাচ্চা যদি সিভিয়ার অ্যানিমিক থাকে এবং সাথে তার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে অবশ্যই আমাদেরকে হার্ট ফেলিওরের ফিচারগুলো খুঁজতে হবে। কেমন, আরেকটা হচ্ছে কি, আনইউজুয়াল ফাইন্ডিংস আর লিঙ্ক টু স্পেসিফিক কজ, এই কথাটা মনে রাখতে হবে যে যখনই কোনো একটা অ্যানিমিয়ার ক্লিনিক্যাল ফিচার আমরা লিখবো প্রথম পাঁচটা আমরা চোখ বন্ধ করে সবার জন্য লিখে দিব। 6 নম্বর পয়েন্ট এসে চিন্তা করবে এটা কোন ধরনের অ্যানিমিয়া। থ্যালাসিমিয়া যখন ছিল তখন যেমন তার জন্য আমাদের একটা হিমোলাইটিক ফ্যাসিস স্পেসিফিক ফাইন্ডিংস ছিল, হেপাটোস্প্লেনোমেগালি একটা স্পেসিফিক ফাইন্ডিংস ছিল, আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়ার জন্য স্মুথ পেইল টাং ছিল, পিকা ছিল, কয়লোনাইকিয়া ছিল, ঠিক একইভাবে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার জন্য স্পেসিফিক ফাইন্ডিংস কি হবে? ওই যে ডব্লিউবিসি কম, প্লাটলেট কম, ওগুলো হচ্ছে এই অ্যানিমিয়ার সাথে স্পেশালাইজ অ্যাসোসিয়েটেড ফাইন্ডিংস। কেমন, তাহলে এবার আসি, যদি ডব্লিউবিসি কমে যায় তাহলে কি হচ্ছে? অফকোর্স ফিভার, বিকজ দেয়ার উইল বি ফ্রিকুয়েন্ট সিভিয়ার ইনফেকশন। এই কথাটা আমরা মনে রাখবো, সিভিয়ার ইনফেকশন হয় এবং এইসব বাচ্চারা খুব সহজেই সেপ্টিসিমিয়া, মেনিনজাইটিস এগুলো নিয়ে আমাদের কাছে আসে। আচ্ছা, এরপর আসি আর কি হতে পারে। দেখো এখানে একটা স্পেশালিটি আছে, যেহেতু এই বাচ্চাদের একদম তারা টোটালি ইমিউন কম্প্রোমাইজ, ইমিউনিটি বলতে তাদের কিছুই থাকে না, ডব্লিউবিসি নাই অলমোস্ট, এদের কি হয়, এদের ফাঙ্গাল ইনফেকশন অ্যান্ড আনইউজুয়াল প্যাথোজেন্স হয়, অর্থাৎ অপরচুনিস্টিক ইনফেকশন। সুতরাং এই বাচ্চাদেরকে যখন আমরা ইনফেকশন ট্রিট করব আমাদেরকে অপরচুনিস্টিক ইনফেকশনটাকেও ঠিক মতো মনে রাখতে হবে। এরপর আসি হচ্ছে লো প্লাটিলেট। আমি বলেছিলাম যে ব্লিডিং ফ্রম ভেরিয়াস সাইট, তাহলে কি কি সাইট? যত সাইট মনে আসে, যেমন যদি মনে করি আমার স্কিন থেকে হবে, স্কিনের ব্লিডিং আমরা কি কিভাবে দেখি? পেটে চি পারপুরে এই কারণে সবাই আমরা জানি। এরপর আর কোথেকে ব্লিডিং হতে পারে? মিউকোজাল মেমব্রেন, মিউকোজাল মেমব্রেন থেকে যদি আসে তাহলে কি হবে? মিউকোজাল মেমব্রেন কোথায় কোথায় আছে? আমাদের লিপসের ভেতরে, গামস, নোজের ভেতরে, তো গামস, নোজ এন্ড কনজাংটিভা থেকে ব্লিডিং হবে, অর্থাৎ এপিস্টাক্সিস হবে, কনজাংটিভাল হেমারেজ হবে। আর কি আছে? আর হচ্ছে ইন্টারনাল অর্গানস, যেমন ব্রেইন, ব্রেইনে যদি ব্লিডিং হয় তাহলে এখানে ইন্টারক্রেনিয়াল হেমারেজ হয়, কিডনি হলে এটা হিমাচুরিয়া হিসেবে আমাদের কাছে প্রেজেন্ট করবে, অর্থাৎ রেড ইউরিন হবে, গাটে যদি হয় তাহলে কি হয়, হিমাটোমেসিস অ্যান্ড মেলেনা হয়। এখানে আমি একটা জিনিস
একটু স্পেসিফাই করি, যেমন এখানে কিন্তু আমি ইন্ট্রামাসকুলার হিমোরেজ বা জয়েন্ট হিমোরেজের কথা বলি না, এই কথাটা আমি ইচ্ছে করে এখানে উল্লেখ মানে একটু উইথড্র করে গেলাম, হবে না যে তা না, বাট প্লাটিলেট যদি কম থাকে, অর্থাৎ প্লাটিলেট কমের কারণে যদি কোনো ব্লিডিং হয় তাহলে সেখানে আমরা বলি সারফেস ব্লিডিং বেশি হয়। আর এই যে ইন্ট্রামাসকুলার ব্লিডিং বা জয়েন্ট ব্লিডিং, এটা সাধারণত ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সিতে হয়। যখন আমরা কোনো একটা পেশেন্টের কে আমরা অ্যাপ্রোচ করি যে একটা পেশেন্টের ব্লিডিং টেন্ডেন্সি নিয়ে আসছে, সেটা কি কোন কারণে, সেটা কি প্লাটিলেটের কারণে নাকি ক্লটিং ফ্যাক্টরের কারণে নাকি তার ভাস্কুলার কারণে, তখন আমরা দেখি যে কি ধরনের ব্লিডিং, এটা একটা ক্লু আর কি। তো যদি বলা যদি দেখা যায় যে তার সার্ফেস ব্লিডিংটা বেশি, তাহলে আমরা প্রথমে ক্লিনিক্যালি ধরে নেই প্রবাবলি ইটস ডিউ টু প্লাটিলেট ডেফিসিয়েন্সি অর ভাস্কুলার কজ। আর যদি দেখা যায় যে তার ডিপ সিটেড ব্লিডিং, যেমন ইন্টারমাসকুলার হেমারেজ হচ্ছে, ইন্টারনাল ব্লিডিং খুব বেশি হচ্ছে, সার্ফেস ব্লিডিংটা কম, তাহলে ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হিসেবে ধরা হয়। ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো, বিশেষ করে যখন পরবর্তীতে আমরা হিমোফিলিয়া ক্লাস করবো তখন এটা আমাদের খুব কাজে দেবে। আচ্ছা, এবার আসি ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন আমি জানি সবার এতক্ষণ মুখস্থ হয়ে গেছে, আমি বারবার বলে ধৈর্যচ্যুতি ঘটাবো না। হিমোগ্লোবিন আরবিসি উইল বি রিডিউস, ডব্লিউবিসি উইল বি রিডিউস, প্লাটিলেট উইল বি রিডিউস, রেটিকুলোসাইট কাউন্ট উইল অলসো বি রিডিউস। এবং এখানে আমি সবার যেটা দৃষ্টি আকর্ষণ করছি, বারবার সবাই ভুল করে এটা, যে সবাই এখানে চেহারা লেখা শুরু করে, কিন্তু এখানে শুধু রিডিউস নাকি ইনক্রিজ নাকি নর্মাল, শুধু আমরা এই কথাটুকুই বলবো, এর বিষয়ে একটা লাইনও লিখবো না। এবং কমপ্লিট ব্লাড কাউন্টে যখনই সবকিছু রিডিউস পাই তখন আমরা পেরিফেরাল ব্লাড ফিল করবো, কারণ প্যানসাইটোপেনিয়া মানে যখনই সবকিছু রিডিউস হবে তখন আমাকে জানতে হবে যে কেন। পেরিফেরাল ব্লাড ফিল যদি করি আরবিসিটা আমরা কমই পাবো, অর্থাৎ আমার আরবিসি তো কম থাকছে, অ্যানিমিয়া তো থাকছে, কিন্তু এটা ইট উইল বি নর্মোসাইটিক নর্মোক্রোমিক, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক না কিন্তু, বা ম্যাক্রোসাইটিক না। সো নর্মোসাইটিক নর্মোক্রোমিকই যখনই হচ্ছে তার মানে হচ্ছে আইদার তার মেরো পুরোপুরি ফেইলিওর, কোনো রকম কোনো আরবিসি তৈরি হচ্ছে না, যেটুকু তৈরি হবে সেটুকু নর্মাল হবে, বাট আলটিমেটলি দ্য আদার্স উইল বি রিডিউস। সুতরাং এখানে নর্মোসাইটিক নর্মোক্রোমিক হবে। ডব্লিউবিসি তে আমি কোনো অ্যাবনর্মাল সেল পাবো না, অর্থাৎ ডব্লিউবিসি যদি কিছু পায়ও তাদের চেহারা কিন্তু নর্মাল থাকবে, কারণ আমি যে বলেছি যা সেল তৈরি হবে কোনোটা কিন্তু অ্যাবনর্মাল, নর্মাল সেল কিন্তু পরিমাণে এতই কম যে সেটা কোনো কাজে দিবে না। সো ডব্লিউবিসি ফাইন্ডিংস এ আমরা লিখবো নো অ্যাবনর্মাল সেল, এবং প্লাটিলেটেও উইল বি নো অ্যাবনর্মাল প্লাটিলেট। কেমন, এরপর পেরিফেরাল ব্লাড ফিল্মে যখন আমি কিছু খুঁজে পেলাম না, অবশ্যই এবার আমাকে বোন মেরোতে যেতে হবে, যে তাহলে প্রবলেমটা কোথায়। নিশ্চয়ই মেরোতে, কারণ আমি তো এই সিবিসি তো কোনো খারাপ কিছু খুঁজে পাচ্ছি না, পেরিফেরাল ব্লাড ফিল্মেও কোনো ধরনের কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, তো দেন উইল গো ফর বোন মেরো। এখন বোন মেরোতে যাওয়ার আগে আমি প্রত্যেককে একটা জিনিস বলে নিব, যখন আমার বোন মেরো ফাইন্ডিংস লিখবো যেই ডিজিজের জন্যই লিখি, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হোক, আইটিপি হোক, অথবা অ্যাকিউট লিউকেমিয়া হোক, অবশ্যই প্রত্যেকটা একই সেম সেম মানে সিচুয়েশন লিখতে হবে। প্রথমে সেলুলারিটি লিখবো, এরপরে আমরা ইরিথ্রোপোয়েসিস, গ্রানুলোপোয়েসিস অ্যান্ড মেগাকেরিওপোয়েসিস, ঠিক আছে, এই জিনিসটা যেন ভুল না হয়, এবং পরীক্ষার সময় যখন আমরা বলবো ঠিক এই সিকোয়েন্সেই বলবো। এবং এটা তো এখন অঙ্কের মতো, একটু যদি আমাদের মাথায় ঢুকে যায়, এবং আমরা যেটা আমাদের যে পার্টনার আছে রিডিং পার্টনার তার সাথে যদি কিছুক্ষণ বলার প্র্যাকটিস করি, এটা কিন্তু একদম ছোটের আগায় চলে আসবে। এবং আমি বলবো যে পরীক্ষার সময় যখন আমরা বলতে থাকবো না, আমরা দরকারে প্যাথোফিজিওলজি এক্সপ্লেন করে করে যদি আমরা স্যারকে বলি, স্যার কিন্তু মাইন্ড করবেন, বরং স্যার উল্টা খুশি হবে যে এই মেয়েটা বা এই ছেলেটা মুখস্থ করে আসে নাই, সে বুঝে বুঝে পড়ে আসছে। কেমন, তো দরকারে সেভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। তাহলে বোন ম্যারো স্টাডিতে কি হচ্ছে, সেলুলারিটি উইল বি মার্কলি হাইপোসেলুলার, হাইপোসেলুলার মানে সেল তো থাকবে না, তাহলে সেলগুলো কি দিয়ে রিপ্লেস হবে, বোন ম্যারো তার শূন্য থাকবে না, কারণ আমরা জানি যে প্রকৃতি শূন্যতা পরিহার করে। তো হিমাটোপয়েটিক সেলস উইল বি রিপ্লেস বাই ফ্যাট সেলস, ফাইব্রাস টিস্যু অ্যান্ড প্লাজমা সেল, এই সেলগুলো দিয়ে ভর্তি থাকবে যখন আমরা বোন ম্যারোটা দেখবো। অ্যান্ড ইরিথ্রোপোয়েসিস উইল বি রিডিউসড, গ্রানুলোপোয়েসিস উইল বি রিডিউসড, অ্যান্ড মেগাকেরিওপোয়েসিস উইল অলসো বি রিডিউসড, সো অল উইল বি রিডিউসড। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসছি আমরা আদার ইনভেস্টিগেশন। এই স্লাইডটা যারা এমএবিএস পরীক্ষা আমরা দেবো তাদের কারোর জন্য কোনো দরকার নেই, এটা মেইনলি হচ্ছে কনজেনিটাল অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কিনা সেটা বোঝার জন্য আমরা ক্রোমোজোম অ্যানালাইসিস করি, কারণ ফ্যানকনিস অ্যানিমিয়াতে ক্রোমোজোমের কিছু পার্টিকুলার ক্রোমোজোমের ব্রেকেজ থাকে, সেটা দেখা হয়। আবার ট্রিটমেন্ট করার সময় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ট্রিটমেন্ট যখন করবো তখন আমরা বলবো, দেখবে যে ট্রিটমেন্ট করার জন্য অনেক সময় সেকেন্ডারি লিউকেমিয়া হয়। সো কিছু কিছু ক্রোমোজোমাল প্রেডিকশন করে বোঝা যায়, সাইটোজেনিক অ্যানালাইসিস করে বোঝা যায় যে এই ট্রিটমেন্ট দিলে এই পেশেন্টে লিউকেমিয়া হবে কি না, কারণ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ট্রিটমেন্ট ইজ ভেরি এক্সপেন্সিভ। তো যখন আমি এই ট্রিটমেন্ট শুরু করব তার আগে কিন্তু পেশেন্টের বাবা মাকে ভালো করে বুঝতে হবে যে এটার খরচ কেমন, কমপ্লিকেশন কেমন, এবং এটার প্রোগনোসিস কেমন। সো প্রোগনোসিসটা আগেই বলার জন্য আমরা সাইটোজেনেটিক্যাল অ্যানালাইসিস করি, এবং কিছু কিছু ভাইরাল মার্কারও করা হয়, যেটা আমি বললাম যে যদি হেপাটাইটিস বি বা সি দিয়ে হয় সেই জন্য ভাইরাল মার্কার করা হয়। তো আদার ইনভেস্টিগেশনস এর এই এই ইয়েটা অ্যাকচুয়ালি একদমই লাগবে না, কিন্তু অনেক বই থাকে এই জন্য আমি একটু এক্সপ্লেন করে দিলাম, বাট পরীক্ষার সময় ওই প্রথম তিনটাই যথেষ্ট, পরের তিনটা কেউ লিখতে পারলে ভালো,
আমরা খুশি হব, বাট না লিখতে পারলে আমরা একদমই অখুশি হব না। নাম্বার যা দেওয়া সেটা ফুল মার্কস, কেমন? আচ্ছা, এখন আসি ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা। আমি আজকে তেমন একটা এক্সপ্লেন করবো না, আমি চাই যে পরবর্তী ক্লাসগুলোতে এক্সপ্লেন করবো। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলতে আমি সেই যে লিউকেমিয়া, আইটিপি এগুলোর কথা বলছি। এমবিবিএস লেভেলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কমন ডিডি, আমি আবারও বলছি এমবিবিএস লেভেলে, নট পোস্ট গ্রাজুয়েশন। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কমন ডিডির মধ্যে আমরা বলবো হচ্ছে অ্যাক্রিলিক লিউকেমিয়া অ্যান্ড আইটিপি। অনেক ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হতে পারে, বাট এমবিবিএস লেভেলে এই তিনটা যথেষ্ট। এবং এটা আমরাও যখন এমবিবিএস পাস পাস করেছি তখনও আমাদেরকে আমাদের সিনিয়ররা বলতেন যে এই তিনটার বাইরে কোনোটা বলার দরকার নেই। আমিও এখন বলবো যে এমবিবিএস পাস করার জন্য এই তিনটার বাইরে কোনোটা বলার দরকার নেই, কেমন? ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এই তিনটা, পরের ক্লাসগুলোতে আমরা এটা আবার ক্লিয়ার করবো যে কিভাবে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার সাথে এটা পার্থক্য করা যায়। আচ্ছা, এবার আসি ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট সাপোর্টিভ কেয়ার অ্যান্ড স্পেসিফিক কেয়ার আছে, তবে সাপোর্টিভ কেয়ার এবং স্পেসিফিক কেয়ার দুটো একসাথেই চলবে, যেহেতু এটা একটা ইমিউনো কম্প্রোমাইজ ডিজিজ। সুতরাং ডায়েট হল কবে কি? নিউট্রোপেনিক ডায়েট, অর্থাৎ এমন একটা ডায়েট আমরা দিব যেখানে ইনফেকশন হওয়ার চান্স খুবই কম। তার মানে কি কি খাইতে দিব না? বাসি খাবার, একদম ফ্রেশলি প্রিপেয়ার ফুড। কারণ বাসি খাবারে একটুখানি জীবাণু যদি থাকে, আমি বা আপনি হয়তো সেটাকে টলারেট করে ফেলতে পারবো, কিন্তু যে পেশেন্ট এতখানি ইমিউনো কম্প্রোমাইজ সে কিন্তু কিছুতেই পারবে না। তো তাকে কোনোভাবে বাসি খাবার দেওয়া যাবে না। তারপর তাকে আমরা কি ধরনের ফ্রুটস খাওয়াবো যেটা খোসাবিহীন, মানে খোসা ছাড়িয়ে ফ্রুটস খাওয়াতে হবে। খোসা সহ যে ফ্রুটস গুলো আমরা খাওয়াবো, যেমন অ্যাপেল, পেয়ারা, এগুলো যদি আমরা খোসা সহ খাওয়াই, আমি যতই পানিতে ধুই না কেন, খেয়াল করবেন যে গোটার জায়গাটা কিন্তু গর্ত থাকে, ওইখানে ভিতরে ময়লা কিন্তু সহজে পরিষ্কার হয় না। তো আমরা সেই ফলগুলো অ্যাভয়েড করি। যদি বাচ্চাকে খেতেও দিই এই ফলের খোসাগুলো, ওদের ফলটাকে খুব ভালো করে ধুয়ে পরে খোসাটাকে ছিলে খাওয়াতে হবে, ঠিক আছে? তো আমরা এমন একটা ডায়েট দিব যে ডায়েটটা আমাদেরকে মিনিমাম ইনফেকশনের রিস্কে ফেলবে, এটাই হচ্ছে একটা নিউট্রিপেনিক ডায়েট। ওকে, সেকেন্ডে আসি ফিভার। এনি ফিভারের পেশেন্ট যদি আসে, একে আমরা অবশ্যই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করব, এবং যদি মনে করি এটা ফাঙ্গাল ডিজিজ হতে পারে তাহলে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগস দিব। অ্যানিমিয়া থাকলে প্যাক্সের ট্রান্সফিউশন দিব। এইদিকে আমি আরেকবার একটু স্পেশালি বলছি যে আমরা কখনো বলবো না অ্যানিমিয়া হলে আমরা হোল ব্লাড দিব, কারণ আপনারা হচ্ছে নতুন যুগের ডক্টর, সুতরাং নতুন নতুন কথা বলবেন। আমরা চাই না যে পেশেন্টের শুধু আরবিসি দরকার তাকে আমরা ডব্লিউবিসি প্লাটিলেট ভরে দিই, কারণ এই ডব্লিউবিসি প্লাটিলেটকে আমরা আলাদা করতে পারি। এখন আমাদের কাছে সেই মেশিন আছে, তো যার ডব্লিউবিসি লাগবে তাকে আমি ডব্লিউবিসি দিব, যার আমার প্লাটিলেট লাগবে তাকে আমি প্লাটিলেট দেবো। সুতরাং আমরা অ্যানিমিয়ার জন্য আমরা কি বলবো, আমরা প্যাক্সিল ট্রান্সফিউশন দিব। যদি কোনো পেশেন্টের নিউট্রোপেনিয়া হয়, বেশিরভাগ সময় খুব সিভিয়ার নিউট্রোপেনিয়া হয় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে, তাকে আমরা গ্র্যানুলোসাইট স্টিমুলেটিং ফ্যাক্টরস দিতে পারি, এটা দেওয়া যায়, তাহলে নিউট্রোফিল কাউন্ট বেড়ে যায়। আর থ্রম্বোসাইটের পেনিয়া হলে আমরা প্লাটিলেট ট্রান্সফিউশন দিব। আচ্ছা, এবার আসি স্পেসিফিক। স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে হিমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন করা যায়, এবং এটা 90% সাকসেস। তবে এটা আমরা চাই এইচএল এ ম্যাচ সিবলিং ডোনার, মানে ভাই বোন থাকতে হবে, মানে ভাই অথবা বোন, এবং এইচএল এ ম্যাচিং হতে হবে। আনফর্চুনেটলি, যেটা আমি সেকেন্ড লাইনে লিখেছি, অনলি 1 in 5 পেশেন্ট হ্যাজ আ এইচএল এ ম্যাচ সিবলিং ডোনার, সো ম্যাচ রিলেশন ইজ নট অ্যান অপশন ফর দ্য মেজরিটি অফ পেশেন্ট। তার মানে কি, আমার যদি আরো 5টা ভাই বোন থাকে, তার মধ্যে একজনের হয়তো আমার সাথে এইচএল এ ম্যাচিং হলেও হতে পারে। এই যুগে কি আর আমরা 10-12 ভাই বোন থাকি? থাকি না। আবার কোনো বাবা মা যদি মনে করে যে ঠিক আছে আমার এই বাচ্চা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়েছে, আমি আরেকটা বাচ্চাকে এই দুনিয়াতে আনবো, তার ক্ষেত্রে কি সিওরিটি দিতে পারবো? পারবো না। এ কারণে হিমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, যেটা এইচএল এ ম্যাচিং, সেটা করা যায় না। যদি করা যায় 90% সাকসেস, অর্থাৎ দে উইল হ্যাভ আ নর্মাল লাইফ, ইটস এ কিউরেটিভ ট্রিটমেন্ট অলমোস্ট। যার ক্ষেত্রে আমরা এটা করতে পারছি না, তার ক্ষেত্রে আমরা কি করি, আমরা তখন ইমিউনো সাপ্রেশন করি। কি কি দিয়ে? অ্যান্টিথাইমোসাইটিক গ্লোবুলিন আছে, সাইক্লোস্পোরিন আছে, মেইনলি এই দুটোই ইউজ করা হয়। এবং এই দুটোকে যদি কম্বিনেশন ইউজ করা যায়, দেখা যায় যে 70-80% রেসপন্স পাওয়া যায়। আর যাদের ক্ষেত্রে মানে কিছু কিছু পেশেন্ট থাকে তারা সাইক্লোস্পোরিনটা টলারেট করতে পারে না, তাদের ক্ষেত্রে ট্যাক্রোলিমাসও দেওয়া হয়েছে কিছু কিছু জায়গায়, উইচ ওয়াজ সাকসেসফুল ইন ফিউ কেসেস। এখন তাহলে আমরা বলতে পারি যে 80% রেসপন্স তো আছে, তাহলে আমরা এই দুটো করবো না কেন? অবশ্যই এই দুটো আমরা করি, বাট এই দুটো করার পরে দেখা যায় যে এই দুটো ট্রিটমেন্ট দেওয়ার পরে পরবর্তীতে আবার সেকেন্ডলি আবার এটা একটা রিকারেন্স, অর্থাৎ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আবার রিকার করতে পারে, তখন আবারও এটাকে দেওয়া হয়। এখন এই যে আমরা এই দুটো কম্বিনেশন দিলাম, এই দুটো কম্বিনেশনের অনেক সাইড ইফেক্ট থাকে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় সেকেন্ডারি লিউকেমিয়া হয়। এই এই ট্রিটমেন্ট করার জন্য সেকেন্ডারি লিউকেমিয়া হতে পারে, কারো কারো ক্ষেত্রে ক্যাটারাক্ট হয়, কারো কারো ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম হয়, গোনাডাল অ্যাবনর্মালিটি হয়, অর্থাৎ মাল্টিপল সাইড ইফেক্টস থাকে, কেমন? সো বেটার হচ্ছে মানে এইচএলএ ম্যাচিং হিমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, যাদের ক্ষেত্রে সেটা হয় না তার ইমিউনো সাপ্রেশন হয়, অর্থাৎ ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস দিয়ে ট্রাই করা হয়। ইমিউনো সাপ্রেসিভ ড্রাগসও যাদের হচ্ছে না তাদেরকে
এই ছেলে ম্যাচিং নন সিবলিং, মানে যেমন আমি হয়তো এমন একজন আমার আত্মীয় না, বা সে আমার সাথে এই ছেলে ম্যাচিং হলে তাকে দিয়ে তখন করা হয়, বা সেক্ষেত্রে সাকসেস রেটটা একটু কম বাট হতে পারে। কিন্তু ওই যে বললাম যে এটা খুব কস্টলি একটা মেয়ে, প্রায় 50 লাখ টাকার মতো লাগে, এবং এটা আমাদের দেশে হয়ও না, যার কারণে যে বাচ্চাগুলো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয় দে আর মানে তারা খুবই দুর্ভাগা বাচ্চা আমাদের দেশের জন্য। তাহলে আপাতত এইটুকুই লেকচার, আজকে লেকচারটা ছোট ছিল এবং আশা করি যে ছোটর মধ্যে বুঝাতে পেরেছি।